এরপরে প্রশ্ন হলো মানুষ যদি আত্মহত্যা করে তাহলে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে আত্মহত্যা ব্যক্তিকারী জাহান্নামে যাবে যদি আল্লাহ তাআলা তাকে maaf না করেন কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীয়তে হাদিসে কি বর্ণিত হয়েছে যে ব্যক্তি নিজেকে নিজে শেষ করে দেয় আত্মহত্যা করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে তবে কোন কোন বর্ণনা দ্বারা বোঝা যায় স্থায়ী জাহান্নামে যাবে সেখান থেকে আর বের হবে না এইটার ব্যাপারে আহলে সুন্নাহ জামাতের উলামায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম বেশিরভাগ মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হলো যে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে স্থায়ী বলা হয়েছে যদি কেউ এটাকে হালাল মনে করে যেটা আমার রাইট আমার জীবন আমি শেষ করব আবার হালাল হারামকে হালাল হারাম অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে কেউ যদি যায় তাহলে সে হারামকে হালাল মনে করলে হালালকে হারাম মনে করলে তখন ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই জায়গা থেকে এটা চিরস্থায়ী জাহান্নামের কারণ হতে পারে এমনিতে আত্মহত্যা করলে কেউ চিরকালের জন্য জাহান্নামে না গেলেও জাহান্নামী আমাদের এই প্রশ্নের উত্তর শুনে একবার এক ভদ্রলোক লিখছেন যে ভাই তাহলে তো এখন আত্মহত্যা করাই যায় যেহেতু স্থায়ী জাহান্নামে নাই আমি বলি এটা কোনো কথা হলো চুরি করলে জাহান্নামে যাবে স্থায়ী জাহান্নাম নাই তার মানে চুরি করা যাবে আপনার আত্মহত্যা করতে বলছি কি আপনি জাহান্নামে যাবেন জাহান্নামে যাওয়া কি মামার ভাইয়ের কথা নাকি কিন্তু না আমাদের অনেক সময় অনেক ভাই আছে আমরা আত্মহত্যার দিকে পা বাড়াই প্রচুর তরুণরা আজকে আত্মহত্যার দিকে পা বাড়াচ্ছে কিছু হয়েছে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে আরে ভাই কোনো মেয়ের সাথে ছেঁকা খাইছেন আত্মহত্যা শুরু করছেন আরে ভাই মেয়ের সাথে ছেঁকা খেলে তার লাইফটাকে আরও বেশি এনজয় করা উচিত কারণ কারণ একটা অমানুষ আমার জীবন থেকে চলে গেছে অথবা একটা হারাম থেকে আল্লাহ আমারে সরাই দিস সে যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে তো এটা গুড নিউজ আলহামদুলিল্লাহ আগে ভাগে আমি অমানুষ ধরতে পারছি এতে বিয়ের পর আরেক জায়গায় দৌড় দিতে হয়তো বা আর তাছাড়া সে যদি আমার চলতে পারে ভালো আমি তাছাড়া আরও বেশি ভালো চলে দেখানো উচিত আত্মহত্যা কেন করবেন আর বিপদাপদ হয়েছে পেরেশানি হয়েছে টেনশন হয়েছে কোনো কারণে মুসিবতে পড়ছেন তো দুনিয়াতে সবাই অপারগ কিন্তু আমার রব সব কিছু তার জন্য অপেক্ষা করতে হবে আত্মহত্যা করা যাবে না হারাম